নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আজকে আমরা এই ভিডিওতে জানব যে এই যে আজ থেকে আশ্বিন মাস শুরু হয়েছে, সেই আশ্বিন মাস কেন মল মাস? কেনই বা এই বছর আমাদের অতি জনপ্রিয় উৎসব শারদ উৎসব এই আশ্বিন মাসে অনুষ্ঠিত হলো না? প্রথমে আমরা জানব যে মল শব্দটির অর্থ কি। মল শব্দটির অর্থ হচ্ছে অশুভ, যা বর্জিত। কিন্তু সত্যি কি এই মাসটি অশুভ বা বর্জিত, তার জন্যই কি তাকে মল মাস বলে? না দর্শক বন্ধু, আসল ব্যাপারটা কিন্তু তা নয়। আপনাদেরকে সেটা বোঝানোর জন্যই আজকের এই ভিডিও। চন্দ্র এবং সূর্যের গতির হিসাবে সমতা রক্ষা করার মাসই হল মল মাস। আমাদের দু ধরনের পঞ্জিকা বা ক্যালেন্ডার আছে বলতে পারে। আমাদের যে ইংরেজি ক্যালেন্ডার, সেটা কিন্তু সূর্যের যে গতি তার উপর নির্ভর করে গণনা করা হয়। কিন্তু আমরা যে বাংলায় বর্ষপঞ্জিকা দেখি, সেটা কিন্তু পুরোপুরি চন্দ্রের গতির উপর নির্ভর করেই গণনা করা হয়। তিথি, নক্ষত্রের হিসেব সব কিছুই চন্দ্রের গতির উপর নির্ভর করে। যেমন ধরুন, আমি স্ক্রিনে আপনাদের একটি রাশিচক্র দেখাচ্ছি। এই রাশিচক্রে দেখুন 12টি ঘর আছে। এই রাশিচক্রটি হলো পুরো 360 ডিগ্রির। তাহলে এই রাশিচক্রে 12টি ঘর রয়েছে। তাহলে 12টি ঘরকে যদি 360 ডিগ্রি দিয়ে আপনারা ভাগ করেন, তাহলে এক একটি ঘর হলো 30 ডিগ্রি করে। এই রাশিচক্রের প্রথম ঘরটি হলো মেষ রাশি। এই মেষ রাশিতেই কিন্তু প্রথম ডিগ্রি ধরে গণনা শুরু করতে হবে, আর মীন রাশিতে গিয়ে এই ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি শেষ হবে। চন্দ্র যখন এই রাশিচক্র ভ্রমণ করে, তখন প্রত্যেক 12 ডিগ্রির ব্যবধানে একটি তিথির পরিবর্তন হয়। মেষ রাশির প্রথম ডিগ্রি থেকে প্রত্যেক 13 ডিগ্রি 20 মিনিটের ব্যবধানে আবার নক্ষত্রের পরিবর্তন হয়। আবার চন্দ্র এবং সূর্যের ব্যবধান যখন 0 ডিগ্রি হয়, তখনই কিন্তু অমাবস্যা তিথি হয়। আবার চন্দ্র এবং সূর্যের ব্যবধান যখন 180 ডিগ্রি হয়, তখন কিন্তু পূর্ণিমা তিথি হয়। সুতরাং এইভাবে প্রত্যেক চন্দ্র মাস হয় 29.54 দিনে এবং চন্দ্র বর্ষ হয় 354.36 দিনে। এবার দর্শক বন্ধু, আসুন আমরা জানব এই রাশিচক্রে সূর্যের ভ্রমণ পদ্ধতি। সূর্য প্রত্যেক রাশিতে কম বেশি 30 দিন 10 ঘন্টা করে অবস্থান করে। মেষ রাশি থেকে শুরু করে 12টি রাশি ভ্রমণ করে পুনরায় মেষ রাশিতে ফিরতে সময় লাগে 365.54 দিন। অর্থাৎ একটি সৌরবর্ষ হয় 365.54 দিনে। পৃথিবীর নিজ কক্ষপথে ভ্রমণ করতে সময় লাগে কিন্তু এই সূর্যেরই 365.69 দিন। অর্থাৎ প্রত্যেক চন্দ্রবর্ষ এবং সৌরবৎসের হিসেবে কম বেশি 11.18 দিনের পার্থক্য হয়। এই পার্থক্য হিসেবে সাধারণত প্রত্যেক 32 মাস অন্তর 30 দিন বা 1 মাস বৃদ্ধি হয়। তখন এই মাসটিকে অতিরিক্ত ধরে মূল হিসেব থেকে বাদ দেওয়ার একটি রীতি প্রচলিত আছে। এই অতিরিক্ত মাসটি বা এই বৃদ্ধির মাসটিকেই অধিক মাস বলা হয়। কেউ কেউ মল মাস বলে, কেউ কেউ পুরুষোত্তম মাস বলেও জানে। মল মাসে সাধারণত কোনো শুভ কার্য, বিবাহ, অন্নপ্রাশন, গৃহক্রয়, গৃহপ্রবেশ,
শুভ বস্তুর ক্রয় এইরকম শুভ কার্য সুসম্পন্ন হয় না। তবে যেহেতু এই মাস পুরুষোত্তমের মাস, তাই ভগবান শ্রী বিষ্ণুর পূজা, ধর্মশাস্ত্র পাঠ এইসবের জন্য কিন্তু প্রশস্ত মাস। এইসব কাজ করলে শুভ ফল পাওয়া যায়। এই মাসে যত আপনি সাধনা করবেন, সাধন ভজন, মন্ত্রোচ্চারণ, মন্ত্র জপ, তত কিন্তু তাড়াতাড়ি আপনার দেখবেন শুভ ফল পাবেন। তাই দর্শক বন্ধু, এই বছর অর্থাৎ 1427 সনের এই আশ্বিন মাসটি হলো অধিক মাস বা মল মাস বা পুরুষোত্তম মাস। তাই এই মাসে কিন্তু আমরা এই বছর শারদ উৎসব অনুষ্ঠিত হলো না, এটি আগামী মাসে অর্থাৎ কার্তিক মাসে অনুষ্ঠিত হবে। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, তখন নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।